Amar guapa e cuata vara yoi la re আদরের সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন নিহতের মা। স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। বুধবার সকালে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার বানিয়ারা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকেলে রাহাত বাড়ি থেকে বের হয়। অনেক রাত হলেও সে বাড়ি ফিরে না আসায় স্বজনরা আশপাশের এলাকায় তাকে খুঁজতে শুরু করে। সারা রাত খুঁজেও কোথাও মেলেনি রাহাতের হদিস। ভোরে তার বাবা বাড়ির পাশের পুকুরে সন্তানের গলা কাটা মরদেহ দেখতে পান। এমন নৃশংস হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। আমি বাইয়ের বিচার চাইবো। আচ্ছা বিচার শুনান তো, বিচার করবান গো। সুষ্ঠু বিচার চাইতেছি আপনার দাবি। এটা ন্যায় বিচার জানি আমরা পাই। ফজর রাখ দেখ, পূজা শেষ করে তারপর শুয়ে পড়বো। নিহতের লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত সমাপ্ত করব আমরা। করার পরে হয়তো বিস্তারিত আমরা বলতে পারব। এক সপ্তাহ আগে স্থানীয় একটি গানের আসরে কয়েকজন বন্ধুর সঙ্গে টাকা ধার দেয়া নিয়ে রাহাতের ঝগড়া হয়। পরিবারের ধারণা, হত্যাকাণ্ডের সঙ্গে ওই ঘটনার সম্পর্ক থাকতে পারে। সময় সংবাদ, টাঙ্গাইল।